আমার টাইম লাইনে শেয়ার করে দিও এনে দেওয়া যাবে এখন ফোন দিয়ে দিয়ে সালামু আলাইকুম আমি অঙ্গসাদের পেজ থেকে নার্গিস বলছিলাম আসলে আজকে পনেরো মিনিট লেট করি নেই কিন্তু আমি ঘোষণায় দিয়েছিলাম পুনে বারোটায় আসবো পুনে বারোটা আসবো তাই মনে হয় সম্ভবত ভিউয়ার্স কম দেখা যাচ্ছে আপুরে একটু জয়েন করুন জয়েন করুন এবং লাইফটা আপনাদের টাইম লাইনে গার্লস গ্রুপে শেয়ার করে দিন আপনাদের টাইম লাইনে গার্লস গ্রুপে শেয়ার করে দিন আপনাদের আমার দেরি হওয়ার কেন পুনে বারোটায় সাড়ে এগারোটায় বলে কেন পুনে সাড়ে এগারোটায় প্রতিদিন লাইভ করবো ঘোষণা দিয়ে কেন পুনে বারোটায় আজকে আসলাম সেটার একটা সুন্দর ইতিহাস আছে আপনারা শুনলে খুবই খুশি হবেন খুবই খুশি হবেন আমার আসলে অনলাইনের ব্যবসাটা খুবই নতুন অনলাইনের ব্যবসাটা খুবই নতুন যারা যারা আমার পাঁচজন জয়েন করেছেন ছয়জন হলো একটু ছয়জন একটু শেয়ার করে দিয়েন খুব খুব বেশি শেয়ার করে লাগবে না আপনাদের পছন্দ মতো একটু ভালো ভালো গার্লস গ্রুপে ভালোভাবে একটু শেয়ার করে দিয়েন যাতে আমার এই এই ভালো ভালো প্রোডাক্টগুলো সবাই দেখতে পারে আমি আজকে গেল এই কয়েকদিন লকডাউনে অনলাইনে কত টাকা বিক্রি করছি আল্লাহর রহমতে আল্লাহ রহমতে আল্লাহর রহমতে সেইটার হিসাব করতেছিলাম আর আজ মার্কেট খোলা দশটা পর্যন্ত খোলা রেখেছি মার্কেট দশটা থেকে দশটা পর্যন্ত আমার আমার ইস্টার্ন মল্লিকার শপিং মল খোলা আপনারা জানেন আমার আমি আউটলেটের আমার দুইটা আউটলেট আছে আমি একজন দোকানদার ব্যবসায়ী দশটা পর্যন্ত খুলে এসে বাসায় এসে নামাজ কালাম পরে আমি দেখলাম যে আমার এই দশ দিনে কত টাকা বিক্রি হলো শুকুর আলহামদুলিল্লাহ আপনারা আপনাদের সবাইকে আমার দোকানে আমন্ত্রণ মিষ্টি খাওয়াবো না আরো ভালো কিছু খাওয়াবো সেরকম আমন্ত্রণ আমি যা চিন্তা করতে পারি না তার চেয়ে একশো গুণ বেশি সেল হয়েছে আমার ভিড়ি ভিড়ি মানে ভিউয়ার্স ভিউয়ার্স অথবা লাইকারস অথবা আপনারা যারা ফলোয়ার্স আছেন দেখেন ইনস্ট্রান মনে হচ্ছে যে দুজন চারজন ছজন আটজন দশজন বারোজন কিন্তু আল্লাহ রহমতে আল্লাহ আল্লাহর রহমতে আমার সেল অনেক 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 ভালো এবং আমি এত ভালো কয়েকদিনে গিয়েছি বা মানে আল্লাহ রহমতে অনলাইনে বেঁচেছি যা চিন্তা করাম আমি এত আশা করি নেই আমি এত আশা করি মানে একশো গুণ আপনারা তো শুনলে খুশি হবেন যে আল্লাহর কাছে সুক্রিয়া শুক্রিয়া শুক্রিয়া যে শুকুর আলহামদুলিল্লাহ অঙ্গসাজ এর পেজ আল্লাহর রহমতে সুন্দরভাবে আল্লাহ আল্লাহ অনেক দূর নিয়ে যাচ্ছে আল্লাহর রহমতে আমি দেখতেছি আমার স্বপ্ন আল্লাহ অনেক দূর যাচ্ছে আজকে দেখাবো বেশি আর কথা বলবো না আরও পরে প্রোডাক্ট দেখিয়ে আমি কথা বলবো এটা আমি পছন্দ করি প্রোডাক্ট দেখিয়ে আমি কথা বলবো এটাই আমি পছন্দ করি আমি আজকে দেখাবো তাওয়াক্কালের একবারেই মানে সামার কালেকশন বলতে আজকে একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস ছিল আজকে একচল্লিশ ডিগ্রির উপরে সেলসিয়াস ছিল এর মধ্যে আমাদের চলতে হয় কাজ করতে হয় বাংলাদেশে এত এত গরম আপু আলাইকুম আসসালাম আপনি কি ভালো আছেন আমার ফারিমা ফারিম সুলতান আপু কই গেলেন উনি আমার খুব ভালোই আর আপনারা আপনার আমাদের সবসময় সহযোগিতা করে আসছেন আমার লাইফটা শব্দের সাউন্ডে ক্রিস্টাল ক্লিয়ার কিনা একটু দয়া করে জানাবেন একটু দয়া করে জানাবেন আজকে দেখাবো তাওয়াক্কাল ব্র্যান্ডের কিছু সুইচ কালেকশন এবং খুবই আরামদায়ক কালেকশন কেন সামার সামনে ঈদ ঈদ ধামাকা সুন্দর কালেকশন এবং সামারের জন্য এবং সামারের জন্য খুবই 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 পছন্দনীয় কিছু জিনিস দেখাবো এটা হলো একেবারেই পেস্টের সিগ্রিনের ভিতরে সিগ্রিন যার স্ক্রিনশট দিতে ইচ্ছে করে এটা একটু স্ক্রিনশট দিয়ে রাখেন স্ক্রিনশট দিলেই আপনি এই কোড নাম্বারটা বললেও পেয়ে যাবেন এই প্রোডাক্টটা এই কোড নাম্বারটা বললেও পেয়ে যাবেন এই প্রোডাক্টটা আটশো সতেরো আট হাজার আটশো লেখলে হবে সতেরো কান্ড করলেও হবে অথবা এইটা এইটাই স্ক্রিনশট দিয়ে রেখে এইটাই ইনবক্স করলেও আপনি প্রোডাক্টটা পেয়ে যাবেন খুব অল্প পিসেস আছে আপনাকে অনেক পিসেস দিতে পারবো না কেননা আমার আল্লাহ রহমতে ভালো ভালো ভালোভাবে চেল হয়ে যাচ্ছে খুবই অল্প বিশেষ আছে এবং একটা আমি মানে তাহাক এতভাবে পছন্দ করি আমি তাহাক হোলসেলার এবং তাওয়াক্কালের আমি হোলসেলারই বলবো ডিস্ট্রিবিউটার বলবো। এটা হলো সি গ্রিন লাইট সি গ্রিনের ভিতরে অল ওভার কাজ লাইট সিগ্রিনের ভিতরে অল ওভার কাজ আমি বলি তওয়াকালের আমি আমাকে কতখানি তাওয়াক্কাল পছন্দ করে আজকে আপনাদের কাছে একটা খুব সুন্দর সুখবর বলি তাওয়াকালের সবসময় বডি এবং তাওয়াক্কাল লাম্বায় খাটো আসতো আমি একমাত্র আমি আমি জানি না কার কারো কারো পরামর্শ কি না আমি তাওয়াকালের যে ওনার তার সাথে আমি যে সিও তার সাথে আমি চ্যাটিংয়ে কথা বললাম যে আমাদের বাংলাদেশের মহিলারা খাট সরজামা জামা পরে না এবং আমাদের একটু হেলদি আপনাদের মতো এত মানে সিলিম বা এত শুকনা ফিকারের আমরা একটু হেলদি আমরা বাঙালিরা একটু হেলদি হেলদি মানে এর জন্যই তাওয়াক্কালের সমস্ত কাপড় এখন পাবেন একটু লম্বা আমি যত পারসেস করতেছি এখন দেখতেছি ওরা খুব একটু লম্বাই দিচ্ছে পঁয়তাল্লিশ ছেচল্লিশ গতকালকে রুমা তো কেমন আছো তুমি রুমা হ্যাঁ পঁয়তাল্লিশ ছেচল্লিশ কালকে আমি একটা দেখলাম সাড়ে ছেচল্লিশ সাতচল্লিশ পর্যন্ত হয়ে আসছে সাড়ে ছেচল্লিশ সাতচল্লিশ পর্যন্ত এটা কেউ বলতে পারবে না এটা শর্ট জামা এটা কেউ বলতে পারবে না শর্ট জামা এত সুন্দর এত লম্বা আজকে আমার এক বোন দোকানে এসে এইটা দুইটা জামা নিয়েছে ও বেশ লম্বা পাঁচ ফুট আট ইঞ্চি ও বললো যে না আপাত এত লম্বা জামা আমি দেখিনি আমি দেখিনি আল্লাহরহামতে নিশ্চয়ই আপনার পরামর্শ ওরা নিচ্ছে আপনার পরামর্শ ওরা নিচ্ছে এবং সিলিপসটা অসাধারণ কাজ অসাধারণ সুন্দর কাজ আমি খুব খুব জলদি আমার প্রোডাক্টটা নিয়ে আমি কাজ করি আমি খুব গালগল্প করি না অথবা হাসিটারটা আমার ভিউয়ার্সও কম থাকে ভিউয়ার্স পুরো আপনারা একটু একটু করে শেয়ার করে দেন শেয়ার করলেই তো অনেকে দেখতে পারে আপনারা যদি লাইভটাকে শেয়ার করেন ভালো ভালো কমেন্ট দেন আমার প্রোডাক্টটা যদি ভালো নেন পান আমি তেইশ বছর ধরে বিজনেস করেছি করতেছি আপনারা যারা আমার মস্তিনের প্রোডাক্ট নেন আমার যারা এই দুই আড়াই মাসের প্রোডাক্ট নিয়েছেন এবং আর যারা হোলসেলেরা পুরো আছেন যারা নিয়েছেন তারা যদি ভালো প্রোডাক্ট পান ভালো ভালো রিভিউ দেবেন আপনারা একটু কাল্পন্যতা করে করবেন কেন আমি তো মনে করি না এই কার্প্যতা করাটা আপনাদের এটা সুইজের উপরে কিন্তু অনেক সুন্দর কাজ এবং হ্যাঙ্গিং সুসারিজটা তো জাস্ট ওয়াও এই সুতার সাথে মিলানো হ্যাঙ্গিং এক্সোসারিজ জাস্ট ওয়াও হ্যাঙ্গিং এক্সোসারিজ আমি আরও একটা জিনিস দেখাই দিই যে দেখেন এই যে দামান পোষণটাও কত চওড়া ওরা দিয়েছে দামান পোষণটা ওরা কত চওড়া দিয়েছে আমি জানি না এটা আমার পরামর্শ নিয়ে ওরা কাজ করেছে কিনা কিন্তু আপনার আমি এখন যে তাওয়াক্কলগুলো পারচেজ করতেছি বা আমার আমি বলার পরে এই পরামর্শ দেওয়ার পরে যে তাওয়াক্কলগুলো পারচেস করতেছি সেগুলো বডি মেজারমেন্টও বড়ো এবং লাম্বায় বড়ো এবং যারা এর মধ্যে আমার পাতা তাওয়াক্কল নিয়েছেন তারা জানেন এইটা হলো সুতার কন্ট্রাস্টে তবে একটা জিনিস এবার আমি দেখলাম তহাকাল বলেন অনে মানে পাকিস্তানি ড্রেস বলেন ওরা অন্যগুলা কন্ট্রাস্ট দিতেছে এটা সুতার কন্ট্রাস্টে ডিপ ব্লু কালারের দুপাট্টা দুপাট্টাটা দেখলে তো মাথা খারাপ হয়ে যাবে এত সুন্দর দুপারটা এখন লাকজারি শিপনের ভিতরে খুবই সুন্দর ভারী কাজ করা দুপারটা লাক্সারি শিপনের ভিতরে খুবই সুন্দর ভারী কাজ করা দুপারটা যার পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে ইনবক্স করেন নাম ঠিকানা ফোন নাম্বারটা দিয়ে দিন একবার লাক্সারি শিপনের ভিতরে ভারী কাজ করা ব্লু কালারের সিগ্রিনের ভিতরে ভারী খুবই সুন্দর কন্ট্রাস্ট লাগতেছে আমার কাছে আমি তো মোবাইল মানে স্ক্রিনে দেখতেছি মোবাইলের স্ক্রিনে যে কন্ট্রাস্টটা অনেক সুন্দর লাগতেছে অনেক সুন্দর অনেক সুন্দর যার পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে নাম ঠিকানা ফোন নাম্বারটা দিয়ে দিলেই পেয়ে যাবেন আপনাদের প্রোডাক্ট ঢাকার ভিতরে ডেলিভারি প্রসেসিং বলার মনে হয় অপেক্ষায় রাখে না কালো কালারের হবে আপু কালো কালারে হবে তোমার কালো কালারের দিব সমস্যা নাই এটা হলো মশি কটন মশৌরি কটনের ভিতরে সামারের জন্য একটা প্যাবলেস এবং গর্জিয়াস এবং আর কি বলবো আর কী কী বিশেষত্ব দেওয়া যায় আমি মানে ভা ভাষা প্রকাশ করতে পারবো না সামারের জন্য খুবই খুবই এলিগেন্ট একটা থ্রি পিস পেয়ে যাচ্ছেন মাত্র অঙ্গসাজেই পাচ্ছেন মাত্র উনচল্লিশশো টাকায় চা তিন তিন হাজার নয়শো টাকা পেয়ে যাচ্ছেন এই থ্রি পিসটা বা এত সুন্দর এত গর্জিয়াস একটা ওড়না দিয়ে ওড়নাটার মধ্যে হ্যাঙ্গিং এক্সারসাইজ আছে হ্যাঙ্গিং এক্সারসাইজ উনার দুপাটায় আছে যা চিন্তা করতে পারবেন না এত সুন্দর এবং খুব অল্প পিসেস আছে কেন দিতে পারবে না এই কারণে লকডাউনের ভিতরে আল্লাহ রহমতে অনেক অনেক হোলসেল করেছি বিক্রি হয়ে গেছে আর যেগুলো অল্প অল্প পিসেস আছে বলে দিব সুইজের ভিতরে ফেব্রিক্সটা সুইজ জামার ফেব্রিক্সটা সম্পূর্ণ সুইজ লাগজারি সুইজের ভিতরে যেসব আপনারা আমার সাথে আছেন একটু কমেন্ট দিয়ে জানান লাকজারি সুইজের ভিতরে কাজ দুপাট্টাটা হলো লাগজারি শিপন লাগজারি জাস্ট ওয়াও দুপাট্টা দুপাট্টাগুলোর জন্যই পাকিস্তানি প্রোডাক্টে আমি ভক্ত হয়ে গেছি এবং আমার আউটলেটে সম্ভবত কিছু আর ইন্ডিয়ান আছে এগুলো হোলসেলে চলে যাবে ইনশাল্লাহ দু একদিনের ভিতরে হোলসেলে চলে গেলে আমি আর ইন্ডিয়ান প্রোডাক্ট উঠাবো না আমার সম্পূর্ণ পাকিস্তানি প্রোডাক্ট উঠাবো এটার দামটা মনে রাখবেন কেন আমি এখানে দুই ধরনের কাপড় দেখাবো দুই ধরনের কাপড় দেখাবো এটা হলো উনচল্লিশশো টাকা তিন হাজার নয়শো টাকা আর যেটা সুইজের ভিতরে এবং অন্যটা শিপন অন্যটা শিপন লাকজারি শিপন লাকজারি শিপন জাস্ট ওয়াও শিপন জাস্ট ওয়াও এবং কন্ট্রাস্টটা দেখেন খুবই সুন্দর এলিগেন্ট কন্টেস্ট যার পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে ইনবক্স করেন নাম ঠিকানা ফোন নাম্বারটা দিয়ে দিলে পেয়ে যাবেন আপনার এই সুন্দর অসাধারণ কালেকশন এটা হলো আপনার তাওয়াক্কাল এই যে তাওয়াক্কাল আগেই দেখা দিচ্ছি এবং সবাই জানেন নার্গিস অরিজিনালটা বিক্রি করে সবাই জানেন ইনশাল্লাহ সবাই এটা ভালোভাবেই জানেন নার্গিস অরিজিনালটা বিক্রি করে এবং এটা এটা সুইচের ভিতরে খুবই সুন্দর মানে অসাধারণ সুন্দর কালেকশন থ্যাংক ইউ ভেরি মাচ সুন্দর কালেকশন অবশ্যই সুন্দর কালেকশন আমি অবশ্যই সুন্দর কালেকশন করি আমি তেইশ বছর ধরে মস্তিনের কারিগর মসলিন এবং জামদানির কারিগর আমি তেইশ বছর ধরে আমার দেশকে প্রতিনিধিত্ব করে আসছি মস্তিন জামদানি দিয়ে আমার নিজের প্রাউড আমি নিজে নিজের সাথে নিজে প্রাউডি করি আল্লাহ আল্লাহ রহমত আল্লাহ রহমত আল্লাহ রহমত আমি নিজে আমি নিজে নিজের এসে আমি স্যাটিসফাই আমি একজনকে বলেছিলাম যে আমি আল্লাহ যদি দয়া করে আমি সমুদ্রের ভিতরেও ইনশাল্লাহ ব্যবসা করে সাকসেস যাবো আমি কাউকে ঠাক ঠকিয়ে কাজ করি করিনি এটা আত্মবিশ্বাসের সাথে কথা বলে বলতে পারবো আমি যে প্রোডাক্ট দেই অরিজিনালটা দেই এবং বলে দেই যে এই প্রোডাক্টটা এরকমের এবং অরিজিনালটাই দেই, দাম আর আর দশটার সাথে আপনারা মিলায়ে দেখে আজকে পৃথিবীতে হাতের মুঠোয় আরও দশটা পেজ আরও একশোটা পেজের সাথে মিলায়ে দেখবেন দামটা কি নিচ্ছি নামটা নিচ্ছি এই করোনার ভিতরে সবাইকে সুযোগ করে দিচ্ছি এটা আনন্দ করার জন্য আমি লাইভার নতুন একেবারেই নতুন এটা যার পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফোন নাম ঠিকানা ফোন নাম্বারটা দিয়ে দিলি পেয়ে যাবেন তা এই অসাধারণ কালেকশন এবং চল্লিশ একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস ছিল আজকে আজকে একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস ছিল আজকে আমি তো এটার ফ্যান আমি এটার ফ্যান আমার জন্যই আমি এটার একটা রেখে দিয়েছি আমার ঈদ কালেকশন হিসাবে এবং এটার দুপাট্টা দেখাবো পরে আমি জামাটা দেখিয়ে নিই জামাটা জাস্ট ওয়া ওয়া ওয়াও খুবই একই এক পিস এক পিস করে আছে যার যত পছন্দ যেটা পছন্দ হয় দয়া করে স্ক্রিনশট দিয়ে জলদি জলদি নিয়ে যাবেন এটা বিস্কিট কালার অরিজিনাল বিস্কিট কালার ভিতরে সেল বিস্কিটের কাজ আপনারা কি তাক কালের বলব বছর দুই আগেও এরকম বডি বা এক বছর আগেও দুই বছর আগের কথাই বলবো এরকম বডি অথবা এত লাম্বা জামা দেখেছেন কিনা তাওয়াকালের আমি প্রশ্ন করব তাহলে আল্লাহ রহমতে পাকিস্তানিরা আমাকে কত ভালোবাসে এবং পাকিস্তানি তাওয়াক কালও আমা সত্যিকারই আল্লাহ রহমতে অঙ্গস্বাসকে মূল্যায়ন করেছে অঙ্গস্বাসকে মূল্যায়ন করেছে এইটা আল্লাহর কাছে শুক্রিয়া আমার আমার আল্লাহ আল্লাহর শুক্রিয়া যে মূল্যায়ন করেছে আমাদের এই কথাগুলো আমার এই কথাগুলো ইনশাল্লাহ এত বড় লম্বা জামা এত বডি জামা তাকালে দুই দুই এক বছরে কেউ দেখেছেন কিনা না আমার আমার জানা নাই আমি কিন্তু অনেক বছর থেকেই হোলসেল করি এটা হলো হ্যাঙ্গিং এক্সেসারিস পুরাটাই সুন্দরভাবে হ্যাঙ্গিং অ্যাক্সেসারিস করে দেওয়া আছে একবার স্টিচ করে হ্যাঙ্গিং এক্সেসারিস করে দেওয়া আছে কোনো মানে পরে যাওয়া ছিঁড়ে যাওয়ার ভয় নাই এবং এক পেটা নিয়ে নিখুঁত কাজ সুইজের ভিতরে নিখুঁত কাজ সুইজের ভিতরে নিখুঁত কাজ আমি আসলে লাইবার নতুন না এটা বল এটা তো একবার বাস্তব সত্য তবে আমি আমার দোকানে আমি কাস্টমার সাথে কাস্টমার ডিলিংস করতে এবং কাস্টমার এর সাথে কথা বলতে পছন্দ করি এবং আমি আমার প্রফেশনে আমি প্রফেশনালি জমটাকে পছন্দ করি অনেক আমি হয়তো বা লাইভে এসে গল্প করতাম আপনাদের সাথে আর ই করতাম মজা করতাম ই করতাম অনেকে লাইভতে দেখতেন হয়তোবা আর একটু আমি লাইভে আমার ভিউয়ার্স সত্যিকারই কম চারজন পাঁচজন বারোজন দশজন এটা একটা ভিউয়ার্স হয় নাকি আমার মতো একটা ব্র্যান্ডিং সত্যি আল্লাহ রহমতে একটা ব্র্যান্ডিং ব্যবসায়ীর জন্য এটা একটা কোনো ভিউয়ার্স এটা আমি মনে করি তারপরে আল্লাহর রহমতে যারা দেখেন আমি যে পরবর্তীতে যে সময় আমি মোবাইল নিয়ে হাতে বসে দেখি যে দুইশো আড়াইশো মানুষ দেখেছেন মানে ভিউ ভিউ করেছেন দেখেছেন এরাই আমার মা প্রোডাক্টটা নেয় এরাই বাস্তববাদী এবং আমার থিকনেসটা আমি ভারীটা আমি বুঝে গেছি আল্লাহ রহমতে আল্লাহ রহমতে আল্লাহর রহমতে যে না আমার পেসটা আগাচ্ছে আগাচ্ছে আল্লাহর রহমতে অনেক দূর চলে যাবে আমি এই বিশ্বাসেই আগাচ্ছি এইটার সিলিভসটা হলো দামানের সাথে সিলিপসটা মিলানো কাজ দামানের সাথে সিলিপসটা মিলানো কাজ সিলিভসটা দেখেন কত কাপড় কত কাজ কত সুন্দর করে কাজ স্লিপসটা এবং এটার সিলোয়ারটা হলো মাসেউরি কটন মাসেউরি কটন বলেই দিচ্ছি স্লিপসটা এগুলো অল্প পিসেস আছে একেবারেই এক পিস বলতে গেলেই হতে পারে হয়তো পারে কাল এক পিস কালকে আমি যে কয়েকটা আল্লাহ রহমতে লাইভ করেছি তার এক পিসও আল্লাহর মতে নাই তার এক পিসও নাই শুকুর আলহামদুলিল্লাহ 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 লাস্ট দোকানে এক পিস ছিল সেটা আমার খুব কাছের আপু নিয়ে গেছে যে আমাকে দেও আমি এটা নিয়ে নেব কিন্তু অনলাইনেই বিক্রি করে ফেলে আল্লাহর মতো বিক্রি হয়ে গেছে ওগুলো এইটার উন দুপাট্টাটা তো জাস্ট ওয়াও ওয়াউ এটার দুপাট্টাটা প্যান এই এই প্যানেলের সাথে মিলানো অনেকে মনে করতে পারে এত কন্ট্রাস্ট দিল অনেকের পছন্দ না হতে পারে কিন্তু আমি মনে করি প্যানেল সাথে কন্টাস্ট করে দোপাট্টাটা দেওয়া দোপাট্টাটা জাস্ট ওয়াও বিস্কিট কালারের ভিতরে একবারে ডার্ক ব্লু সাথে ফিরোজা প্যানেল সাথে ফিরোজা আপনার একবারে প্যানেল করা ফিরোজা জরি সুতার কাজ একবার জরি সুতার কাজ করা আমি নিখুঁতভাবে দেখায় দিচ্ছি মেয়ের জরি সুতার কাজ করা ক্যাট কেটে জড়ি সুতাও না এলিগেন্ট আপুজা যারা খুব সুবার পছন্দ করেন যারা সামারে ঈদও করতে চান সামারও করতে চান তাদের জন্য এই লাক্সারি কালেকশন ঈদও করতে চান সামারও করতে চান তাদের জন্য এই লাক্সারি কালেকশন কালো জামা কালো জামা কালো জামাও নিবেন হ্যাঁ অবশ্যই দিবো কালো কো কোন ব্র্যান্ডের জামা দেখাবো বলেন কালো এটার সাথে একটা অন্য আছে আমি দেখাচ্ছি আপনি দেখেন কালো জামা তো অনেক ব্র্যান্ডের আছে আমি ব্র্যান্ডের জিনিস ছাড়া বিক্রি করি না আমি ব্র্যান্ড হতে ব্র্যান্ড ইনশাল্লাহ হয়ে যাবে অঙ্গসাজ অঙ্গসাজ চারিদিকে এই পাটটা এবং অল ওভার ছিটা করা অল ওভার ছিটা করা দু পাটটা জাস্ট ওয়াও এটা তো মানে মাথা নষ্ট করতো প্রত্যেকটা জিনিসেই আমি তাওয়াক্কালে মানে ভক্ত এই কারণেই আমার দোকান অনেকেই বলে তাওয়াক্কাল দিয়ে দিতে দোকানের নাম অঙ্গসাজ চেঞ্জ করতে আমি প্রশ্নই আসে না অঙ্গসাজ আমি অঙ্গ সাজাবো সেরকম স্বপ্ন নিয়ে নেমেছি ইনশাল্লাহ এটা যার পছন্দ হয় স্ক্রিনশট দিন ইনবক্স করুন নাম ঠিকানা ফোন নাম্বারটা দিয়ে দিন আর যদি কেউ ডিটেলে দেখতে চান আমার ফোন নাম্বার দেওয়া আছে আমার পেজে আপনারা আমার ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমু ভাইবার সব দেওয়া আছে হোয়াটসঅ্যাপ ইমু ভাইবার সব দেওয়া আছে সেখানে আপনি মানে দেখে সম্পূর্ণ ভিডিও কলে দেখে তারপর কাপড়টা পারচেস করবেন কেন বলতেছি কাপড়টা পার্চেস করবেন না আপনাদের মনের দানি খুঁত না থাকে এবং আপনারা ভালো জিনিসটা ভালোভাবে নিয়ে খুশিতে যেন একটা থ্যাংকস দেন যে আপু আপনার প্রোডাক্টটা পেয়েছি থ্যাংক ইউ ভেরি মাচ যেমন দেখিয়েছেন তেমনই পেয়েছি হ্যাঁ এটা হলো সুইচই সবগুলো সুইচ কিন্তু কিছু প্রিন্টের সুইচ আছে সেগুলোও দেখাবো ইনশাল্লাহ কালো দেখতে চেয়েছেন কালো সরাসরি কালো দেখানো যাবে না এখানে কালো নাই কিন্তু মেহেদি কালারের ভিতরে কালো দুপাট্টা কালো দুপাট্টা মানে এটা তো তার দুপাট্টাটার জন্যই পাগলা হয়ে যাবেন এটাই ক্যাটালগটার প্রথম পেজের প্রথম পেজের জামা এটা এটা প্রথম পেজের ফ্রন্ট পেজের জামা ফ্রন্ট পেজের জামা তো বুঝিনি যে ফ্রন্ট পেজের জামাগুলো কেমন হয় ফ্রন্ট পেজের জামাগুলোর জন্য সবাই লুফিয়ে পড়ে আমি মতিসদের লাইভ করেছিলাম এর মধ্যে ফ্রন্ট পেজের যে জামাটা আমি যদি পঞ্চাশ পিসও মতিসের ক্যাটালগ নিয়ে আসতাম পঞ্চাশ পিস আমি বিক্রি করতে পারতাম আজকে আমি বারো চোদ্দো পিস একটা জামা ফ্রন্ট পেজের জামা বিক্রি করতে পারতাম আমি সোল্ড সোল সোল্ড সোল্ড করতে করতে আমার আজকে সারা দিন গেছে এটা কোনো আপুর পছন্দ হলে স্ক্রিনশট দিয়েন ইনবক্স করেন নাম ঠিকানা ফোন নাম্বারটা দিয়ে দিয়ে এটা আপনারা জানেন যারা অনলাইনে কেনাকাটা করেন এখন অনলাইনেই কেনাকাটা করতেছেন অনেকেই ঘরে বসে মেড ইন পাকিস্তান এবং আমি পাকিস্তানি প্রোডাক্ট আমার দোকানে কেউ ঢুকলে আল্লাহ রহমতে একটা না পাঁচটা দশটা জামা একসাথে নিয়ে যায় একটা কিনতে আসা আজকে একজন পরে কাঠ পাঞ্চ করে আমাকে টাকা দিয়েছে তার নগদ টাকা শেষ হয়ে গেছে এত পছন্দ হয়েছে তার অনেক কাপড় নিল আল্লাহ রহমতে আল্লাহর রহমতে আল্লাহর রহমতে কালকে দিনটা খুব একটা দোকানে ভালো ছিল না কালকে দিনটা খুব একটা দোকানে ভালো ছিল না হ্যাঁ মন মেজাজও অনেক খারাপ ছিল যা আজকে আল্লাহ পুষিয়ে দিয়েছে আমার মন মেজাজকে খুবই সুন্দর জলপাই কালারের ভিতরে একেবারেই সেই কালো ক্যামের ক্যান কালো যার কারণে ওরা হ্যাঙ্গিং এসেজটা কালো দিয়েছে এবং এই এই ইটা আপনার দামান পোষণটা কালো সুতোর কাজ আছে ডাম পোষণটায় কালো সুতোর কাজ আছে এবং জরিওয়ার কাছে এবং পেটা নিখুঁত পেটা অ্যাম্বোটারি নিখুঁত পেটা অ্যাম্বোটারি সুইজের ভিতরে আমি বারবার করে বলছি সুইজের ভিতরে এটার ইনার লাগবে না এবং বডি অনেক বডি মেজারমেন্ট অনেক বড় ঘের বড় লাম্বায় বড়ো লাম্বায় বড় আমি দূর থেকে দেখাই দিচ্ছি দেখেন কতখানি লম্বা এটা তো ছেচল্লিশের বেশি লাম্বা হবে ইনশাল্লাহ হ্যাঁ বডি মেজারমেন্ট দেখা দিচ্ছি এবং এইটার দুপাট্টাটা হলো সেই রকমের কালো সুন্দর দুপাট্টা এটা সিলিপস্টার সেই কালো সুতোরি কাজ সিলিপস্টার দেখানের আর সিলিপসটা পাকিস্তানি বড় সবাই জানেন এবং আর জিনিস সবাইকেই বলি পাকিস্তানি অরিজিনাল প্রোডাক্টে কোনো সময়ই ইনার আসে না ইনারের কাপড় আসে না মস্তিন দেখ শুধু ওরা পরগঞ্জা মস্তিন দেখ যাই দেখ ইনারের কাপড়টা দেয় না শুধু নেটের ভিতরে মাঝে মাঝে ইনার দেয় আর একটা কথা ফাঁকে বলে রাখবো অবশ্যই বলবো কেননা আপনারা সচেতন থাকবেন এই হলো এটার মশাউরি কটনের প্যান্ট এটা হলো স্লিভস আর আমার গায়ে ধরা আছে এটার জামা এবং এইটা হলো এটার কন্টাস্টোনা এবং মশি কটন একবার কিভাবে একটা দেখেন তাতে বোনা তাতে বোনা একটা খুবই সুন্দর একটা দুপাট্টা তাতে বোনা একটা এভাবে পরেন এভাবে যদি কেউ পরেন তাও স্মার্ট লাগবে এভাবে পরলে হ্যাঁ আমি তো দেখতেছি অনেক স্মার্ট লাগতেছে জামাটার সাথে আসলে আমি তো মিলাই মিলাইয়া কোনো জামা পরে লাইভ করতে আসি না এই জন্য আপনারা এত মনে হয় পছন্দ করেন না এত সেজে গুজে আসি না এই এত পছন্দ করেন না আমরা তো সেজে গুজে আসি আমি আসি না হয়তো মিলায় মিলায়ে জামা পরে আসি না এই জন্য পছন্দ করেন না আমি যেভাবে সহজ সরলভাবে চলি সেভাবে সহজ সরলভাবেই লাইভেও চলে আসি এবং এই লাল আম্বা দুই মাথায় লাইম দুই মাথায় কাজ এবং অল ওভার কোটা করা কাজ অল ওভার কোটা করা কাজ এটা হলো একবারই মাসিউরি কোটা তাঁত কোটা তাঁত কোটার মধ্যে অ্যাম্বোডারি একেবারে অ্যাম্বু ওয়ার করা দু লাম্বা দুই মাথায় দেখতেই পাচ্ছেন স্পষ্ট দেখা যাচ্ছে লাম্বা দুই মাথায় ওয়ার করা এবং এটার এইটা হলো এটার জামা এটা হলো এটার জামা এটা হলো এটার দুপাট্টা দুপাট্টাটা তো জাস্ট ওয়া ওয়াও আমি তো দেখতেছি এবং দুপাট্টাটা দুই মাথায় হ্যাঙ্গিং অ্যাক্সেসারিজ দেওয়া আছে হ্যাঙ্গিং অ্যাক্সেসারিজ এত সুন্দরভাবে দেওয়া যা খুলে যাওয়ার কোনো ভয় নাই যারা যারা আমার নয়জন লাইভ দেখতেছেন আমার লাইভে অনেক কম থাকে চারশো পাঁচশো ছয়শো দেখি এক একজনের লাইভে থাকে হাজার হাজার থাকে আমি অত মানে সেলিব্রিটিও না আর এত সুন্দরভাবে আপনাদের তবে আল্লাহ রহমতে আল্লাহ রহমতে মতে আপুরা আল্লাহ আমাকে অনেক ভালোবাসে সৃষ্টিকর্তা আমাকে অনেক ভালোবাসে সে তা আমি তুলনা মানে শেষ দায় সে সারা দিকে শেষ করতে পারবো না আমার আপুরা অনেক পার্চেস করেন আল্লাহ রহমতে আমার কাছ থেকে আমি আজকে এই এই যে করোনার লকডাউন দ্বিতীয় লকডাউন দিল এই লকডাউন থেকে আমি রেগুলার সাড়ে এগারোটা লাইভ করতেছিলাম সি এবং যা সেল আজকে আমি সেটার হিসাব মিলাইলাম আল্লাহ রহমতে আমার আশার চেয়ে একশো গুণ বেশি সেল আল্লাহ দিয়েছে এবং ইনশাল্লাহ আল্লাহ রহমতে আপনারা আমার এই এই মানে প্রোডাক্টগুলো পেয়ে অবশ্যই আনন্দিত হবেন এই সামারে এরকম একটা মানে ঈদ কালেকশন সবার জন্য দরকার এই সামারে এরকম একটা ঈদ কালেকশন সবার জন্য দরকার খুবই অল্প পিসেস আছে যার পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে নিয়ে নিতে পারেন খুবই অল্প পিসেস এক একটা এক এক পিসে দিতে পারবো এর বেশি করে দিতে পারবো না আর চাইলেও এখন এই পার্চেজ আসতেছে না আর এগুলো তো নাই এগুলো তো নাই এখন যা আসতেছে তা হলো অন্যরকমের এটা হলো তাবাককালের বলেই দিলাম সুইচ কালেকশন যার পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে ইনবক্স করুন আমাকে শব্দ আমার শব্দের সাউন্ডে সব কিছুতে ক্রিস্টাল ক্লিয়ার কিনা একটু কাভার দিয়ে জানায়েন এবং কি মানে একটু বলেন যে সব কিছু ঠিক আছে তাহলে বুঝবো যে আমার কথা আপনারা শুনতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন এবং ভালো জিনিসটা ভালো কিনা ভালো প্রোডাক্টটা কিনা ইনশাল্লাহ আপনারা সেটা রিভিউ দিবেন এটা এই যে কটা সুইচের কালেকশন দেখালাম মাত্র তিন হাজার নয়শো টাকা মাত্র তিন হাজার নয়শো টাকা এই সুইজ কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আপনারা সাজি অঙ্গ সাজি ইনশাল্লাহ আমরা একেবারেই চেষ্টা করি বাজেট ফ্রেন্ডলি কাস্টমারদের সার্ভিস দিতে কাস্টমারদের সার্ভিস দিতে ব্যবসা করতে নামছি বলবো না যে ব্যবসায় লঞ্চ করে কাজ করে হ্যাঁ তবে কালকে আমি একটা মানে আমার দোকানের একটা মঞ্চে মানে চাইছে তিরিশ পার্সেন্ট ডিসকাউন্টে আমি একটা ধামাকা অফার দিয়েছিলাম কালকের লাইভে কালকের লাইভে সেই তিরিশ পার্সেন্ট ডিসকাউন্টের মাল আল্লাহ ইনশাল্লাহ ইয়ে হয়ে গেছে এবং সোল হয়ে গেছে এবং এইগুলো একবারই একবারই আপনার মানে কি বলবো সামার এবং ইউথ কালেকশান হিসাবে পারফেক্ট একটা আপনার লুকিং গর্জিয়াস পারফেক্ট একটা লুকিং গর্জিয়াস লাইট ফিরোজার ভিতরে লাইট ফিরোজার ভিতরে মাল্টি সুতার কাজ লাইট এবং সুতাগুলোর কাজ এত এলিগেন্ট এত সুন্দর যে আপনার মনে হবে যে একটু সুবার শান্তি পিস একটা জিনিস পিস একটা জিনিস শান্তি 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 একটা জিনিস হ্যাঙ্গিং এক্সারসাইজগুলো তো অনেক সুন্দর কাপড়ের সাথে মিলানো কাপড়ের সাথে মিলানো আমি আসলে হ্যাঙ্গিং এক্সেসরিজ নিজের মস্তিণে দেব করে আমি আসলে মানে এই এইগুলো দেখার পর থেকে নিজের মস্তিনে দেব করে আমি খুঁজতে গেছিলাম যে কালারে কালারে পাওয়া যায় কিনা না বাংলাদেশে এরকম কালারে কালারে করে আপনার হ্যাঙ্গিং অ্যাক্সেসারিজ বলেন পুঁথি বলেন পাল বলেন গলা এটা একটা এটা যে পরবেন তার গলায় কিছু পড়তে হবে না এত সুন্দর করে গলাটা করা তার গলায় কিছু পড়তে হবে না সে যে কোনো বিয়ে পার্টিতে পড়ে যাবেন তা এ এরকম একটা সুতির ড্রেস হোক সুইচের ড্রেস হোক আপনি একটা আবিজত্ব বহন করবেন এবং এর একটা এলিগেন্ট এবং স্মার্ট বহন করবেন আমি এটা আপনিও বিশ্বাস করেন আমিও বিশ্বাস করি আমরা একটা পোশাকের উপরেই অনেক কিছু স্মার্টতা নির্ভর করে এটা হলো এটার স্লিপস সিলিপসের কাপড়টা খুলে দেখালাম না অনেক বড় স্লিপস সিলিপসটা তো জাস্ট ওয়াও সিলিপস অ্যালোভার কাজ কাজের কোনো কমতি নেই এটা হলো মশুরির সুতির ট্রাউজার এটা প্যান্ট বানাবেন খুবই ভালো হবে অন্যাটা দুপাট্টাটা জাস্ট ওয়া দুপাট্টা দুপাট্টার জন্যই দুপাট্টার জন্যই আসলে পাকিস্তানি প্রত্যেকটা কাপড় তো ভালো এবং দুপাট্টাগুলোর জন্যই ওরা আসলে মানে কি বলবো মুস মুসলমান তো ইনশাল্লাহ ওরা ভালোই মুসলিম বলবো আমাদের যদিও অনেক নির্যাতন টর্চার করেছে স্বাধীনতা যুদ্ধে অনেক কিছু হয়েছে কিন্তু তারপরও ওরা আমার মনে হয় ওদের দেশের মা বোনদের কথা চিন্তা করে বাঙালির মা বোনদের কথা চিন্তা করে ওরা দুপাটাটা অনেক বড় দেয় দুপাট্টাটা আর এবং ব্যবসায়িক হিসাবে চিন্তা করেও দেয় যে আসলে ব্যবসা আমি যদি প্রোডাক্টটা ভালো দেই আমি আমি আমার ব্যবসার জন্যই বলবো আমি আমার ব্যবসার হিসাবেও বলবো আমি যদি আমার প্রোডাক্টটা ভালো দিই আপনাদের সার্ভিসটা ঠিকমতো দেই তাহলে অবশ্যই আপনি প্রোডাক্ট আপনি আপনি আমি ভালো ব্যবসা আমি আপনি আমার কাছ থেকে মাল পারচেজ করবেন অবশ্যই করবেন তো ওরাও সেরকম একটা চিন্তা করে যে বাংলাদেশের এতটুকু একটা দেশে আঠারো কোটি মানুষ একটা বড়ো মার্কেট ইন্ডিয়াও চিন্তা করে পাকিস্তানিও চিন্তা করে একটা বড় মার্কেট চায়নাও চিন্তা করে যে আমাদের মার্কেট একটুখানি দেশ কিন্তু অনেক জনসংখ্যা এটা একটা বড়ো মার্কেট এখানে আমাদের যেটাই দিতে হবে সেটা একেবারেই পাকিস্তানিরা এটা মানে খুবই খুবই আমি আমার দৃষ্টিকোণ থেকে দেখেছি পাকিস্তানিরা এটা খুব পরিমাণে মানে মানে খুব পরিমাণে মানে এবং পাকিস্তানি প্রোডাক্টগুলো খুব পরিমাণে ভালো প্রোডাক্ট দেয় আমি যে যেই কোনো প্রোডাক্ট পাকিস্তানি আপনি কুকারেস যেগুলো আসে অনেক দাম নেয় কিন্তু অনেক সুন্দর পাকিস্তানি যেসব কুকারিজ আমি জানি না কার কার বাসায় আছেন কুকারিজ শোপিস পাকিস্তানি কুকারিজ শোপিস আমার একটা ডিনার সেট আছে অনেক শুনতে অনেক দামি অনেক দামি আমি খুব মাঝে মাঝে ওটা খুব বড় অকেশন ছাড়া ওই ডিনার সেটটা আমি নামাই না এবং ওটা আমি দেখিও না এত সুন্দর অনেক দামি আমার মানে খুব আমার অগুছানো সংসার কিন্তু তারপর মনে হয় যে ওদের জিনিসগুলো আমি যে সময় কোকারিসের দোকানে যাই পাকিস্তানি কোকারিসগুলো দেখে একটু দামি নেয় বেশ দামি নেয় এবং আগে আসতো আপনারাও জানেন যে এই মেলায় বাণিজ্য মেলায় ই থেকে করাচি থেকে ই পাতিল কড়াই তারপর বড় বড় ডেক্সি এত ওজন এত সুন্দর আমার বাসায় মানে এরকম কিছুই আছে অনেক অনেক ওরা আসলে ব্যবসায়িক হিসেবে ভালো হওয়ার জন্য প্রোডাক্টগুলো ভালো দেয় গুণগত মানটা ভালো থাকে এটুকু আমি আমি মনে করি যেই প্রোডাক্টটি ওরা বাংলাদেশে দেয় বা সারা ওয়ার্ল্ডে দেয় আমার কিছু কাস্টমার আছে কানাডা আমেরিকা অস্ট্রেলিয়া ওরা বলে যে আমাদের যে পাকিস্তান থেকে যে মালগুলো আমাদের আসে গয়না টয়না থেকে শুরু করে কাপড় চুপড় প্রত্যেকটা জিনিস ভালো প্রত্যেক প্রত্যেকটা জিনিস আমরা ভালো পাই তাহলে যেটা ভালো পাই সেটা সত্য স্বীকার করতে অসুবিধা তো নাই সত্য স্বীকার করতে অসুবিধা কি সেই পঞ্চাশ বছর আগে যুদ্ধ হয়ে গেছে স্বাধীন হয়ে গেছি আমরা আমরা যদি আমাদের মেরুদণ্ড দাঁড়া করে না এখনও না দাঁড়াই এখনও আমাদের মেরুদণ্ড না দাঁড়া করে সত্য কথাটা না বলতে পারি মেরুদণ্ড দাঁড়া করে আমরা আমাদের কাজ না করতে পারি তাহলে কবে কাজ করবো বলেন মরে যাওয়ার পরে মরে তো চলেই যাবার কয়দিন পরে এটা যদি কার পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে ইনবক্স করুন নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে এটার সাথে এটার কন্টাস্টটা দেখেন কত সুন্দর যে আমার যে যে আমার লাইফটা দেখতেছেন একটু প্লিজ 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 একটু শেয়ার করে দেন এবং লাইফটা অনেকে দেখতে পারে সেরকম একটু ব্যবস্থা করে দিন আর একটু কথা বলবো এগুলো সব হলো তিন হাজার নয়শো টাকা তিন হাজার নয়শো টাকা এই যে কটা ড্রেস দেখালাম এই কটা হলো তিন হাজার নয়শো টাকা তিন হাজার নয়শো টাকা ড্রেস এখন আমার এই প্রোডাক্টটা শেষ সুইজের এই প্রোডাক্টটা শেষ তিন হাজার নয়শো টাকা এখন দেখাবো সুইজের ভিতরে সুইজের ভিতরে কটনের ভিতরে কাল তওয়াকালের তাবাকাল তওয়াকাল তাকাল আমি হলো তাওয়াক্কালের মানে কি বলবো তাকাল বাংলাদেশে দেখি আল্লাহ রমতে ঢুকলে আগেই আল্লাহ রহমতে আমার কাছে আমার হাতে আসবে ইনশাল্লাহ 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 আমি সেটুক বিশ্বাস রাখি আল্লাহর রহমতে এটুকু আমি বিশ্বাস রাখি ব্যবসা এই সেকেন্ড আউটলেটটা শুরু করেছি আপনাদের রিকোয়েস্ট এবং অনেক সুন্দরভাবে তাওয়াক্কাল তারপরে হলো এটা প্রিন্ট তারপরে হলো এটার গুণগত মান তারপরে হলো এটা আর কি আর কি বলবো বলেন এটা কোটা সুইচ কোটা সুইচ বুঝেন কোটা সুইচ কোটা সুইচ মানে জাস্ট ওয়াও কোটা সুইচ ইনার তো লাগবেই না এই সামানের ভিতরে ইমানার তো দরকারই পড়ে না আমি মনে করি কোটা সুইচ জাস্ট ওয়াও এবং লাম্বাটা দেখেন তো লাম্বাটার ক্ষেত্রে বলবো অনেকেই আমি যদি হিলও পড়ি আমি ধরেন চা দুই তিন চার ইঞ্চি হিল পড়লাম চার ইঞ্চি হিল পড়লাম তারপর কি খাটো মনে হবে খাটো মনে হবে মনে হয় আর আমি একেবারেই বেটে মানুষ না মনে হয় যাই হোক এটা হলো কোটা সুইজের ভিতরে যা যা পছন্দ খুবই অল্প পিসেস আছে আমার বন্ধুবান্ধব আমার আত্মীয় স্বজন যদি কেউ লাইভটা দেখে থাকো অবশ্যই তোমরা এগুলো নিতে পারো কেন একে তো সুন্দর তাও কালের জিনিস তারপর আবার সামার তারপর আবার আভিজাত্য এবং অনেক গর্জিয়াস অনেক পুরা পুরো ওভার কাজ করা আমি কাজের মানুষ এরকম একটা কাজের জন্যই আমি যে কোনো সুতি জামা হোক আর মসৃণ জামা হোক কাজের জন্যই অর্ডার নিতাম শুধু কাজের জন্য কাপড় তো আপনাদেরকে দিতেই হতো এরকম একটা মসদিন ওয়ান পিস এত কাজ করা ওয়ান পিস আমার কাছ থেকেই আপুরা কিনে নিয়ে যাচ্ছেন সাড়ে তিন হাজার চার হাজার টাকায় মা এর নিচে তো না ওয়ান পিস শুধু ওয়ান পিস আর আপনারা তো একেবারে থ্রি পিস পেয়ে যাচ্ছেন তাওয়াক্কালের হাফ স্টিচ করা শুধু হাতাটা লাগাই নেবেন প্রথমে বলতে ভুলে গেছি এটা কিন্তু হাফ স্টিচ হাফ স্টিচ দেখতেই পারতেছেন তারপর আমি বলে দিচ্ছি এটা হাফ স্টিচ এবং দামান পোষণে এত কাজ এত কাজ যে চিন্তা করার মতো না দামান পোষণে এত কাজ এত কাজ এত ইউনিক এত সুন্দর কাজ দামান পোষণে এবং কি যে সুন্দর যা চিন্তা করার মতো না এত সুন্দর এক্সেসরিজ এত সুন্দর ফারিম সুলতানা আপু কই গেলেন আজকে আপনাকে যে আমি দেখতে পারতেছি না কী ব্যাপার আপনি কি অসুস্থ নাকি আপনি অসুস্থ থাকলে তো আপনার জন্য আপনি একটু হাজিরা দেন নাহলে বুঝবো আপনি কোনো অসুবিধা আছেন বা অসুস্থ আছেন যাই হোক আপনি না থাকলে আমার খুব একটা মানে মনে হয় যে আমার আপন জন কেউ আমাকে দেখতেছে না ফলো করতেছে না যাই হোক হ্যাঙ্গিং এক্সেসোরিজটা অনেক সুন্দর অনেক এলিগেন্ট অনেক মানে গর্জিয়াস এবং স্টিচ করা প্রত্যেকটা স্টিচ করে খুলে পড়ার কোনো ভয় নাই এবং এটার সবচেয়ে বিশেষত্ব হলো হাতাটার ভিতরে মসলিন দিয়ে কাজ করা মসলিন দিয়ে এবং হাতাটা আপনি যে কোনো হাতা বানাতে পারবেন বেল হাতা সুইজ হাতা যে কোনো হাতা যে কোনো যে কোনো কুচি হাতা যে কোনো হাতা স্লিভস বানাতে পারবেন সিলিপসটটার ভিতরে হলো মসলিন দিয়ে প্যানেল করে কাজটা করা স্লিভসটা এবং স্লিভসটা তো পাকিস্তানি সিলিভসের কথা বলার কোনো অপেক্ষা রাখে না ফুল স্লিভস আরও ধরে দেখাবো ফুল স্লিভস আঁত যারা ফুল স্লিভস পরতে চান অবশ্যই সামারের জন্য খুবই ঠান্ডা এবং আরামদায়ক একটা কাপড় সামারের জন্য সামারের জন্য খুবই আর পাকিস্তানদের আমি আর একটা জিনিস দেখেছি ওরা ঈদ বুঝে কাজ করে না ওদের দেশে অনেক গরম ও আজকে আমাদের দেশে একচল্লিশ ছিল ওদের দেশে সম্ভবত পঁয়তাল্লিশ চুয়াল্লিশ ছিল ওদের দেশে অনেক গরম ওরা সামার বুঝে ওরা সিজন বুঝে কাজ করে আগে আমি আপনাদের কাছে বলেছি ওরা সিজন বুঝে কাজ করে আপনাদের এই সব কথা মানে কেউ জানাবে না কেউ জানাবে না কেউ পুরান প্রোডাক্ট ধরাই দিবে বা কিছু আমি কারো বদনাম করতেছি না কিন্তু ওরা বুঝে কাজ করে ওরা ঈদের জন্য কিছু লাগজারি পাঠাইছে কিন্তু খুবই অল্প অল্প তাহাকাল তো তাহাকাল তো পাঠাই নাই তাহাকাল সবই পাঠাচ্ছে সুইজ এবং সুতির মানে একেবারেই মানে ইসের ভিতরে সুইজের ভিতরে এটা হলো এটার দোপাট্টা দোপাট্টাটা হ্যাঙ্গিং এক্সারসাইজটা দেখলেই তো মাথা নষ্ট হয়ে যাবে এত সুন্দর এটা একটা খুলে এটা আর একটু খা গ্যাপে করে একটা খুলে যদি আপনি একটা কানের তুলে লাগায় নেন তা কিন্তু কত সুন্দর হয়ে যাবে একটা কানে দুল বানায় নেওয়া যায় আমি হলে একটা দুষ্ট আমি কিন্তু অনেক দূ আছি মানে আল্লাহ রহমতে আপনাদের দোয়া আল্লাহ আমাকে যতটুকু গুণ দিয়েছে শুকুর আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করি ডিজাইন করার চেষ্টা করি কন্টাস্ট করার চেষ্টা করি যতটুকু পারি চেষ্টা করি ভালো কাজটা দেওয়ার আল্লাহ জানে পারি কিনা না পারি এটা হলো একেবারেই লাকজারি শিপন। লাকজারি শিপনের মধ্যে একবার সফট আমি দেখাই দিচ্ছি একটা সফট লাকজারি শিপনের মধ্যে একেবারে গা থেকে পড়বে না কোনোভাবে কোনো কিছুতে অসুবিধা হবে না হেজাবের জন্য হেজাব করতে পারবেন আবার যদি কেউ এভাবে পড়তে চান এভাবেও পড়তে পারবেন কেউ এভাবে পড়তে চাইলে এভাবেও পড়তে পারবেন এই ড্রেসগুলো অল্প পিসেস আছে যদি কোনো আপুর ভালো লাগে স্ক্রিনশট দিন ইনবক্স করুন এইগুলো অল্প পিসেস আছে একেবারে অল্প পিসেস আছে আর যদি কেউ সাইড করে পড়তে চান তার জন্য তো কোনো কথাই নেই তাতেও তার আব্রু নষ্ট হবে না এত সুন্দর এত এলিগেন্ট এত ভারী এই দুপুরটা আর যারা হেজাব করতে চান তাদের হেজাবের জন্য চিন্তার কোনো কারণ নাই যারা এক জায়গা থেকে একটা হেজাবে এনে তারপর আপনি জামাটা পরতে হবে কোনো কারণ এইটা দিয়ে খুব সুন্দর করে হেজাব বানাতে পারবেন খুবই সুন্দর করে হেজাব বানাতে পারবেন এইটার দামও এইটার দাম এইটা এই এই এখন যে কটা দেখাবো এই কটার দাম হলো আটত্রিশশো টাকা এই কটার দাম হলো আটত্রিশশো টাকা খুবই অল্প পিসেস আছে এবং অল ওভার সুইচ কোটার মধ্যে কাজ করা সুইচ কোটার ভিতরে কাজ করা সুইচ কোটার ভিতরে কাজ করা এটা হলো লাইট গ্রিন কালার লাইট গ্রিন কালার যদি কোনো আপুর পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে ইনবক্স করুন নাম ঠিকানা ফোন নাম্বারটা দিয়ে দিন এবং খুবই অল্প পিসেস আসে যদি পছন্দ হয় তাড়াতাড়ি করে নিয়ে নেবেন যদি পছন্দ হয় লেট করবেন না তাড়াতাড়ি করে নিয়ে নেবেন এইটা স্ক্রিনশট দিয়ে রাখেন তাহলেও হবে এটা স্ক্রিনশট দিয়ে রাখেন তাহলেও হবে যে এই ড্রেসটা চাচ্ছি স্ক্রিনশট দিলেও হয়ে যাবে যাই হোক আমি এক কথা বারবার রিপিট করি এই জন্য সরি আমি মানে যে যে আপুরা আমার সাথে আছেন দেখতেছেন একটু প্লিজ একটু গ্রুপে শেয়ার করে দেন আর হলো আমার এখন চুয়ান্ন হাজার উপরে লাইক আর ভিউয়ার চলতেছে এই চুয়ান্ন হাজার আপুরা এক একটু না একটু আপনাদের মনটা অনেক বড় আল্লাহ মতে আমি জানি অনেক সুন্দর আমার আপুরা অনেক বড় হার্ডের মানুষ আপনারা যদি আমার মতো একজন ক্ষুদ্র মানুষকে একটু একটু করে সহযোগিতা করেন তাহলে আমার এই প্রাইসটা ব্র্যান্ড হতে কোনো সময় লাগার কথা না কোনো সময় লাগার কথা না আপনারা এক একজন দুইজন তিনজন করে যদি লাইক আর ভিউয়ার্স বাড়ায় দেন পারচেজ কে করবে কে নিবে না নিবে এটা বড় কথা না পারচেস করার যার দরকার সেই করবে যার প্রয়োজন সেই করবে আমি সবাইকে উপদেশ আমি আমার যদি উপদেশ দেওয়াটা আমার ঠিক না কিন্তু আমি আমার ভিতর থেকে আমি আমার স্বাদ পূরণ করি আমি সাধ্যের বাইরে যে আমি স্বাদ পূরণ করি না এটা আমার ভিতরে নাই আমিও বলবো আপনারা আপনাদের আপনাদের সাধ্য যে যেভাবে তার স্ট্যান্ডার্ড বজায় রেখে পারচেজ করা দরকার সেভাবে করবেন কিন্তু আপনি আমার জিনিসটা ভালো প্রোডাক্টটা ভালো কিনা আমি কি লাইফটা করতেছি কোন প্রোডাক্টটা আসতেছে এবং সবচেয়ে ভালো জিনিস হলো আমার মস্তিনের লাইভ পাবেন এগুলো এক ইউনিক নতুন নতুন আপডেট কালেকশন আমার আমার তৈরি তৈরি আমাদের ওয়ার্কার কাজ করে দেশের কাজ করে আপনাদের সহযোগিতায় এই দেশ সজনের রেজেক্ট যদি আল্লাহ আমার দ্বারা করাই থাকে তা আপনাদেরও তো সব হচ্ছে আপনাদেরও তো সব হচ্ছে এবং আপনারাও সেই সবের অংশীদার এই হলো আমার প্রথম ই দ্বিতীয় হলো যারা আরও আরও ধরি আমার আজকে পাঁচ লাখ সাত লাখ লাইকের ভিউয়ার্স থাকতো তারা জানতো যে অঙ্গসাজে কী কী প্রোডাক্ট পাওয়া যায় এবং তাদের প্রয়োজন মতো সে অনলাইনে শপিংটা করতে পারতো বিশ্বাসের সাথে এডুকের জন্য রিকোয়েস্ট করব সবাইকে যে আপনারা যদি আপনারা তেপ্পান্ন চুয়ান্ন হাজার তারও বেশি হবেন যারা আমার লাইকের ভিউার্স আছেন ফলোয়ার্স আছেন তারা যদি দুজন তিনজন বা একজন তিনজন করে 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 একটু একটু করে পানির ফোঁটা ফেলান তাহলে আমার ইনশাআল্লাহ অনেক বড় একটা ব্র্যান্ডিং হয়ে যাবে এবং আপনারা রেগুলারি বুঝতে পারবেন যে পাকিস্তানি কি আপডেট আর মসতিনের মতো কি আপডেট আসতেছে এবং আপনাদের আপনাদের বাজেট ফ্রেন্ডলি সুবিধার্থে আমি ইনশাল্লাহ ওয়াদা করতেছি আমার মস্তিনের শাড়ির দাম অনেক বেশি অনেক বেশি আমি হোলসেলার তারপর আমার চেয়ে অনেক অনেক বেশিতে আমার কাছ থেকে যারা নেয় তারা আমার চেয়ে দেড় গুণ দুই গুণ বেশিতে দামে বিক্রি করে কিন্তু আমি আপনাদের জন্য আপনাদের মতো কনসিডারেবল রেটে আমি বিক্রি করি তারপরে অনেকের জন্য এটা কাস্টমাইজ করা কষ্ট হয় আমি তাও ভেবে রেখেছি আমি মস্তিন থেকে শুরু করে আরও আরও কিছু মানে শাড়ি করব আপনাদের জন্য আগে করতাম আগে করতাম এই করোনার দুই বছরে করতেছি না জামদানি এবং মস্তিন আমি একটু কম প্রাইসে কাজ করব এটা আমার একটা মানে ভিতরে মাথার ভিতরে এসেছে এটা যার পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে ইনবক্স করুন আমি আসলে আমার ব্যবসার স্বার্থে অনেক কথা বলি এবং এটা প্রত্যেকটা ব্যবসায়ীর বলা দরকার প্রত্যেকটা ব্যবসায় তার ব্যবসা করতে নেমেছে আমি তো চুরি করতে নামিনি আমি তো ব্যবসা করতে নেমেছি আমি কাজ করতেছি আমার আমার তো জিনিসটা বলতেই হবে আমাকে তো আমার অ্যাড করতেই হবে যে আপনারা কিভাবে কি পাবেন এটা হলো একবার পেস্ট অরিজিনাল পেস্ট আমি একটা জিনিস বলবো গর্বের সাথে দেখেন যে তাওয়াক্কাল তাওয়াক্কাল এত বড় বডি এত লম্বা এই এই এক দুই বছরে পেয়েছেন কিনা না সন্দেহ আমার এক ফ্রেন্ড তাওয়াক্কালের ভক্ত ও আমাকে এর মধ্যে একদিন দোকানে এসে বলে তাওয়াকাল নিব না কেন তাওয়াকাল নিবে না কেন বলে কি তাওয়াকাল লম্বা ছোটো হয় বডিতে জয়েন্ট করা লাগে এটা করা লাগে সেটা করা লাগে আমার আমার তাওয়াক্কালগুলো দেখ যে আমি এভাবে সাড়ে তিন বছর ধরে আমি তাওয়াক্কাল জোহরা খুবসুরতের মানে পাকিস্তানি ব্র্যান্ডের আমি হোলসেলার আমি যখন দেখলাম যে তাওয়াকাল আসলে একটু শর্ট আসে একটু বডি কম আসে তখন ওদের সাথে আমি ওদের তাহাককালের সিও আমি এখন নামটা আমি ভুলে গেছি আমার ব্রেনে নাই আমি ওনার সাথে চ্যাটিংয়ে বললাম যে যদি এটাকে একটু বডি বড় একটু লাম্বা আমাদের বাঙালি মেয়েরা একটু হেলদি এবং আমাদের বাঙালি মেয়েরা একটু লম্বা জামা পছন্দ করে আপনারা যদি করতে পারেন আমাদের জন্য ভালো হয় এবং তারপর থেকে আমি দেখতেছি যে তাহাক্কালের জামাগুলো বেশ লম্বা পঁয়তাল্লিশের বেশি আমার জামাটা যেটা গায়ে আছে আমি ছিচল্লিশ লম্বা পড়ি তার চেয়ে কিন্তু আমার এই জামাটা ধারা লাম্বা বেশি ধরেই দেখাচ্ছি দেখেন ধরেই দেখাচ্ছি লাম্বা বেশি তাহলে বুঝতে পারতেছেন যে জামাটার লাম্বা কত আর আমি শুকনো পাতলা মানুষ না আমি অনেক মোটা মানুষ আমার গায়ে যখন এটা অনেকখানি ই আছে বা মানে কাপড় আছে বুঝতেই পারতেছেন সাম কত বডির জন্য এটা সম মানে অসুবিধা হবে না এটা আমার আমার থেকে আমি প্রমাণ দেখাই দিচ্ছি যে কত বডির জন্য অসুবিধা হবে না এটা ইমিউনি খাতা এবং মস্তিনিপে কাজ করা মসলিনের উপরে কাজ করা ইউনিকতা অল ওভার ছিটে কাজ করা অল ওভার ছিটে কাজ করা যারা আমার সাথে আছেন একটু পাঁচজন জয়েন করেছেন এখন আবার দেখলাম একটু লাইফটা একটু একটু করে শেয়ার করে দিন তাইলে আমি ইনশাল্লাহ আমার আত্মবিশ্বাস আরও বাড়বে আমার ভিউয়ার্স সাপুরা লাইকার সাপুরা যদি একটু একটু করে আমাকে সহযোগিতা করেন তাহলে অনেক দূর চলে যাবে অঙ্গসাদের ব্র্যান্ড তবে এইটার মধ্যে একটা ইউনিকতা হলো এটা হলো দুপাটাটা তো দেখাবই এটার সিলয়ারটা সাদা এটা সাদা কাজ করা আছে এবং এটার সাথে সাদা যায় এই জন্যই এটা সাদা দিয়েছে সিলোয়ারটা দুপা সিলোয়ারটা সাদা এবং সিলোয়ারটার মধ্যে সেলফ একেবারে সেলফ স্কিন করা সেলফ স্কিন করা খুবই সুন্দর বুঝতে পারছে কিনা আমি জানি না সেলফ স্কিন করা এবং খুবই সুন্দর আপনারা চাইলে যার পছন্দ হয় সে চাইলে আমি ছবি তুলে দিতে পারবো সেলফ স্কিন করা এবং খুবই সুন্দর এবং দুপারটা তো তো জাস্ট ওয়াও দুপাটার কালার কনট্রাস্ট করেই দুপাটার কালার কন্টাস্ট দুপাট্টাটা হলো ভারী শিপন লাকজারি ভারী শিপন দুপাট্টা এবং দুপাট্টার উপরেই কন্ট্রাস্ট করেই ওরা জামাটার বডিতে সুতোর কাজ করেছে জামা বডিতে সুতোর কাজ করেছে দুপাট্টাটা কন্টাস্ট করি আল্লাহ মার্শাল্লা মার্শাল্লাহ মার্শাল্লাহ এত সুন্দর মাশাল্লাহ আমি তো আসলে আগে খুলে সব দেখিনি দেখার সময়ও হয় না আসলে বিক্রি করার সময় বা লাইভ করার সময় আমি যে প্রোডাক্টগুলো দেখি দেখার সময় হয় না আসলে এত প্রোডাক্ট ঢুকে দেখার সময় হয় না এত প্রোডাক্ট ঢুকে এত সুন্দর মাশাল্লাহ মাশাল্লাহ যার পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে নিন ইনবক্স করুন নাম ঠিকানা ফোন নাম্বারটা দিয়ে দিন কই গেলেন আমার আপুরা সবাই কি ঘুমায় গেলেন আমি সজাগ আপনারা ঘুমিয়ে গেলেন তাহলে তো আপনারা আমাকে বেশি ভালোবাসেন না এটা বুঝে গেলাম যার পছন্দ স্ক্রিনশট দিয়ে ইনবক্স করুন নাম ঠিকানা ফোন নম্বরটা দিয়ে দিলে পেয়ে যাবেন এই অসাধারণ কালেকশন অসাধারণ সুইজের গোটা সুইজের কালেকশন মাত্র আটত্রিশশো পঞ্চাশ টাকায় একটা ছিল উনচল্লিশশো টাকা একটা এটা আটচল্লিশশো পঞ্চাশ টাকা এত বাজেট সুন্দর বাজেট ফ্রেন্ডলি বাজেট ফ্রেন্ডলি এত সুন্দর এলিগেন্ট কাপড় শুধু সাথে দিতে পারে ইনশাল্লাহ ইনশাআল্লাহ এটুকু আমি মনে করি এটুক আমি মনে করি যাই হোক আর একটা দেখাবো হলো পিচ পিচ পিচি পিচি কালার পিচি পিচি কালার খুবই সুন্দর পিচ কালার যে আমার সাথে আছেন একটু প্লিজ কমেন্ট দিয়ে জানান লাইভটা ঠিক মতো আছে কিনা এবং শোনা যাচ্ছে কিনা তাহলে কন্টিনিউ করবো নাহলে কন্টিনিউ করব না কেননা ইনশাআল্লাহ আল্লাহ রহমতে আপনাদের দোয়া আপনাদের ভালোবাসা আপনাদের সহযোগিতায় আপনাদের কাছে আমি গ্রেটফুল 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 কৃতজ্ঞ এই কারণে যে আমি এই লকডাউনেও বুঝি নাই যে ব্যবসাটা মন্দ যাচ্ছে আমি আজকে লকডাউনেও বুঝি নাই যে ব্যবসা মন্দা যাচ্ছে গেল বছরও আপনারা আমাকে অনেক হেল্প করেছেন অনেক হেল্প করেছেন ইনশাল্লাহ এটা যার পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে ইনবক্স করুন নাম ঠিকানা ফোন নাম্বারটা দিয়ে দিন আমি একবারেই কাছে ধরে দেখাচ্ছি এবং বুঝে নেন জিনিসটা প্রোডাক্টটা কি যে আমার গেল বছরে আমার এই দ্বিতীয় আউটলেটটা ছিল না গেল বছরে আমার দ্বিতীয় আউটলেটটা ছিল না কিন্তু আমার মস্তিন কালেকশন ছিল আশা তো সবাই করে একটা গল্প কাজ করতে করতে গল্পর মতো করে বলি মা কেউ মাইন্ড করলে তার জন্য আমি এক্সট্রিমলি সরি এটাও সেলফ সিলোয়ারটা সেলফ স্ক্রিন প্রিন্ট এটা স্পষ্ট বোঝা যাচ্ছে এবং হালকা গোল্ডেন করে স্ক্রিন প্রিন্টটা করা এবং অনেক সুন্দর এরকম একটা সিলোয়ার এরকম একটা ট্রাউজার এরকম একটা প্যান্ট আমার মনে হয় আমাদের প্রত্যেকের জন্য দরকার কেন দরকার আমরা আসলে লাক্সারি প্যান্ট হলে এটা যত্ন করে রাখবো সাদা প্যান্ট আমরা সাদা সিলোয়ার সাদা প্যান্ট অনেকেই বানাই যে চারজন আপু আছেন একটু আরও চারজনকে জয়েন করান তাহলে বুঝবো আমাকে ভালোবাসতেছেন নাহলে তো বুঝবো যে ভালোবাসতেছেন না আর একটু লাভ বা আটন দেন একটু কমান্ড দেন যে ঠিকমতো হচ্ছে কি না ঠিকমতো বলতে পারতেছি কি না তাহলে তো আমার ভুলগুলো আমি হতে পারি আপনারা যদি কমান্ড দিয়ে জানান তাহলে তো আমার ভুলগুলো আমি হতে পারি কিন্তু লাকজারির সাথে যখন এরকম একটা হোয়াইট প্যান্ট থাকে আমরা কিন্তু সেটা যত্ন করে জামাটার জন্যই যত্ন করে রাখি এই প্যান্টটা অনেক কিছুর সাথে পরা যায় কেন পরা যায় আমাদের বা মিলাদ থাকে আমাদের অনেক সময় সাদার জন্য অনেক অকেশনে সাদা দরকার হয়ে পড়ে বিশেষ করে মিলাদ মিলাদের জন্যই বলবো আমরা জাস্ট ওয়াও আমি এইটা মানে আমার এই এই কৃতজ্ঞতাটা আমি মানে প্রকাশ না করে পারবো না যে পাকিস্তানিরা আমার আমার পারচেস বলেন আমার কথা বলেন কতখানি রক্ষা আল্লাহর মতে ভালোবাসে এবং হ্যাং একসগুলো একবার কালার মিলানো দেখেন তো পাকিস্তানি তওয়াক কালার ড্রেসে আমি বলবো যে এই দুই দুই এই এক বছর বা দুই দেড় বছর হয়েছে এরকম বড় এরকম লম্বা তাওয়াক কালার ড্রেস পাচ্ছেন মনে হয় আমার আত্মবিশ্বাস কেন আমি সাড়ে তিন বছর ধরে হোলসেল করতেছি আর এটার ভিতরে এটা প্যানেলটা মসলিন দেওয়া মসলিন দেওয়া দেখাই দিলাম যে তিনজন আপু আছেন তারা একটু একটু করে জয়েন করে একটু দেয় দেন আমার লাইফটা সবাই দেখুক একটু ই করেন কিসের জন্য বলতেছি এটা ভালো প্রোডাক্টগুলো দেখাচ্ছি ইনশাল্লাহ পারচেজ করে নেবেন আপনারাই জানি আপনারাই পারচেজ করবেন যে যার মতো করে আমার থাকবে না খুবই অল্প পিসেস আছে এগুলো হলো বাটার কালার একেবারেই পিচ কালার পিচ কালারই বলবো একটা শান্তিময় পিচি কালার শান্তিময় পিচি কালার পিচ কালার একবারে হ্যাঙ্গিং এক্সারসাইজ দেওয়া এটা হলো স্লিভস আর এটা তো আগেই দেখাই দিলাম এটার প্যান্টটা প্যান্টটা জাস্ট ওয়াও প্যান্টটার মধ্যে এত সুন্দর ইউনিকতা আমি আমি এদের দিয়ে দিয়ে আরও আমি একজন ডিজাইনার তারপরেও শিখতেছি এদের দিয়ে দিয়ে যে কিভাবে কিভাবে আরও কিছু করা যায় আরও কিছু আগানো যায় যে জয়েন করেছেন সে একটু কমান দিয়ে জানান লাইফটা ঠিক মতো আছে কিনা এবং ঠিকমতো মতো শোনা যাচ্ছে কিনা দেখা যাচ্ছে কিনা যাই হোক এটার দুপাট্টাটা জাস্ট ওয়াসম কেন বলবো কেন এটার দুপাট্টাটার সাথে আমি একটু কালোর প্রতি দুর্বল তো একবার জেট ব্ল্যাক দুপাট্টা এবং সব হ্যাঙ্গিং এক্সারসাইজ দেওয়া এবং ওই যে একটুখানি কালো রেখেছে কন্ট্রাস্ট করার জন্য শুধু দুপাট্টাটার জন্য কন্ট্রাস্ট করার জন্য কালো রেখেছে এবং খুবই সুন্দর আমি তো বা ফিদা হয়ে যাচ্ছি ফিদা হয়ে যাচ্ছি দুপাট্টা মানে লাকজারি শিপন দুপাট্টা ডিজিটাল প্রিন্ট এবং এটার সাথে আবার স্কিন প্রিন্টও আছে এটার সাথে আবার খুবই সুন্দর করে স্কিন প্রিন্ট এবং হ্যাঙ্গিং এক্সারসাইজ করা হ্যাঙ্গিং এক্সারসাইজ করা এই 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 সহ এই জামাটা এই মানে ঈদ কালেকশন সামার কালেকশন এবং খুবই পিচি পিচি একটা ঠান্ডার ঠান্ডা একটা কালেকশন খুবই ঠান্ডা একটা কালেকশন পেয়ে যাচ্ছেন মাত্র আটত্রিশশো টাকায় শুধুমাত্র অঙ্গসাজি শুধুমাত্র অঙ্গসাজি এটা কারো পছন্দ হলে এই স্ক্রিনশট দিয়ে রাখুন এই মডেলটা দেখালি আমরা দিয়ে দিতে পারবো এই থ্রি পিসটা আর যাদের মানে আমার কালকে লাইভ দেখেছেন যারা তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট ছিল ইনশাল্লাহ সবই আর রূপা ফার্ ফার রূপাপা আপনি আজকে আমি আপনাকে লাইভে দেখতেছি না জানি না আপনি কেমন আছেন কোথায় আছেন রূপা আপা আপনার জিনিসটা কি পেয়েছেন আপনার জিনিসটা পেলে একটু আমাকে জানায়েন আপনি জিনিসটা পেয়েছেন এবং আপনার এই কাপড়গুলো ঠিকমতো কি কিনা এটা হলো অ্যাশ বলবো না আকাশি একেবারে আকাশি কালার একবারে আকাশি যে কালারটা অরিজিনাল আকাশি কালারটা সেটা অরিজিনাল আকাশি কালারটা সেটা যে দুজন আমার লাইফটা দেখতেছেন এবং কেউ একজন কমেন্ট করে বলুন না লাইফটা ঠিকমতো চলতেছে কি না লাইফটার সাউন্ড শব্দ ঠিকমতো আছে কি না এটা হলো আকাশি অরিজিনাল আকাশি কালার যদি কেউ একটা পছন্দ হয় স্ক্রিনশট দিন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করলে পেয়ে যাবেন এই প্রোডাক্টটা আর বেশি দেখাবো না আপনাদের বেশি সময় নিবো না বেশি ডিস্টার্ব করব না এটা হলো আকাশি অরিজিনাল আকাশি এটার ভিতরে কাজের তো কাজ আর এত সুন্দর কোটা এত সুন্দর কোটা কাপড় সুইস কোটা সুইস কোটা এত সুন্দর নেকে হ্যাঙ্গিং অ্যাক্সেসরিজ এত সুন্দর বাটন দেওয়া এত সুন্দর করে নেকটা করা জাস্ট ওয়াও জাস্ট ওয়াও জাস্ট ওয়াও আকাশি কালারের এবং এটার নিচেও মস্তিনের প্যানেল এটা নিচে মস্তিনের প্যানেল এই যে কাটা দেখাবো এগুলোর প্রত্যেকটার নিচে মস্তিনের প্যানেল থাকবে এটা দেখেন তো কত সুন্দর লাগতেছে আমি তো জাস্ট ফিদা হয়ে যাচ্ছি এটা দেখে এটা দেখে ফিদা হয়ে যাচ্ছি শোনেন অনেকে অনেক কিছু করতেছে ভাই আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় এটা হলো কাতান সিলোয়ার কাতান এটা হলো কাতান সিলোয়ার এটা সাদা ভিতরে সেলফ সাত সাদা কাতান সিলোয়ার এটা মধ্যে পাচ্ছেন এই আকাশিটার ভিতরে পাচ্ছেন কাতান সিলোয়ার সেলফ আকাশের ভিতরে পাচ্ছেন কাতান সিলওয়ার এবং এটা হলো এটার হাতা স্লিভস স্লিভসটার ভিতরেও এরকম একটা ই করা কী যেন নাম প্যানেল করা মস্তিন দিয়ে আমার মানে ভাই বোনেরা বলবো কেউ এইসব জিনিস মিস করে নাই এই ঈদের সময় কেননা সবসময় এত রিজনেবল প্রাইজে দেওয়া যায় না আর দ্বিতীয়ত সবসময় এত ভালো কালেকশান আসেও না ভালো কালেকশান আসেও না লকডাউনের ভিতরে আমি মানে আগে আগে যখন মাল পারচেস করতেছিলাম তখন সবাই বলতে মানে আমরা যারা হোলসেলার অনেক যারা ডিলার তারা অনেকেই বলতেছিলো যে এত মাল ঢুকায়ও না কেন আমার দ্বিতীয় আউটলেটটা ডুপ্লেক্স আমি মানে দোতলায় অনেক মাল রাখতেছিলাম অনেক অনেক লাক্সারি কালেকশন আসবে অনেক অনেক পিস কিন্তু আসলে এবারে অনেকেই বুঝেছেন যে না লাক্সারি কালেকশনগুলো এবং সামা অনেক অনেক প্রবলেমের কারণে হয়তোবা করোনার প্রবলেমের কারণে মাল ঢুকতেছে না মাল ঢুকতেছে না যার যার পছন্দ হয় এত রিজেন প্রাইজে মনে হয় না এখন দিতে পারবে কেন দিতে পারবে না কেন প্রত্যেকটা মালের ডিউটি ডিউটি এক কেজি মালের ডিউটি রেট তিনশো টাকার উপরে বেড়ে গেছে তিনশো সম্ভবত পঞ্চাশ থেকে পঁচাত্তর টাকার উপরে ডিউটি বেড়ে গেছে তা ডিউটি বাড়লে ডিউটিটা যদি পার্সেস ডিউটিটা যদি বেড়ে যায় এটা আনতে যদি আপনার পঞ্চাশ তিনশো পঞ্চাশ থেকে পঁচাত্তর টাকা বেড়ে যায় তাহলে তো আমরা ব্যবসায়ীরা আর কী করবো নিজের পকেট থেকে তো না আপনাদের কাছ থেকেই নিব আপনাদের কাছ থেকেই নিব তো অতএব এত কম প্রাইজে এত সুন্দর লাকজারি শিপন উন্না দিয়ে সামনে মনে হয় আপনারা তাওয়াক্কাল বা পাকিস্তানি ড্রেস নিতে পারবেন কি আমার সন্দেহ কেননা পার্সেস রেট এটা সেটা অনেক কিছু বেড়ে গেছে যার পছন্দ হয় আমার যারা লাভার আপুরা আছেন যাদের দরকার হয় তারা আমি মনে করবো তাদের সঙ্গে এটা রেখে দেন এইগুলো এই যে অল গতকালকেও দেখিয়েছি আল্লাহর মতো ওগুলো সব সোল্ড এগুলো আজকে যে দেখালাম আটবার বা নয় পিস দেখাবো এগুলো ইনশাল্লাহ সোল্ড হয়ে যাবে আমার এক পিসের বেশি দিতে পারবো না এক দুই পিসের বেশি দিতে পারবো না প্রত্যেকটাই এক পিস এক পিস করে আছে যার কারণে আমি খুবই রিজনেবল প্রাইজে আমি দিয়ে দিচ্ছি যে সবার আমার যারা লাভার আপুরে আছেন আমার যারা ফলোয়াররা দেখতেছেন আমাকে যারা ভালোবাসেন আমার ব্র্যান্ডিংয়ে যারা সহযোগিতা করতেছেন এবং আল্লাহর রহমতে আমার সেলটা এই করোনার মধ্যে আপনারা যারা বা সেল মানে পারচেজ করেছেন তাদের সুবিধার জন্যই তাদের সুবিধার জন্যই আমার একটা পছন্দের কালা লাস্ট দেখাবো আমার পছন্দের কালা এবং আমার এই জামাটা অনেক অনেক পছন্দ এবং আমি এই তাহাক কালের আজকালের এই যে যে জামাকাটা এতটুকু সময় দেখালাম এইটার আমি যে কি ভক্ত তা চিন্তা করতে পারবেন না এবং এইটা আমি আমার আড়াই মাসের দোকানে আমি যে কত আল্লাহামতে সেটা আল্লাহ ভালো জানে শুক্র আলহামদুলিল্লাহ শুক্র আলহামদুলিল্লাহ এটা হলো একেবারে লেমন গ্রিন লেমন গ্রিন বলতে কি বলবো মানে প্যারট গ্রিন না প্যারট টিয়ার মতো ক্যাটে গ্রিন না আমার শুধুই একটা গ্রিনের ভিতরে ম্যাজেন্টা কন্টাস্টে কাজ ম্যাজেন্ডা কন্টাস্টে কাজ একটা গ্রিনের ভিতরে এটা এটারও সেলফ হলো ট্রাউজারটা সেলফ একেবারে স্কিন করা সেলফ স্কিন করা এটার ট্রাউজারটায় আমি এটার ক্যাটালগটা আগে ধরি ক্যাটালগটা স্ক্রিনশট দিন ইনবক্স করুন নাম ঠিকানা ফোন নাম্বারটা দিয়ে দিন এটার জামাটা দুপাটাটা মানে জামাটা বিশেষ করে জামাটার জন্য আমি পুরা ফিদা এটা জামাটা আমি বানিয়েছি কোনো একটা প্রোগ্রাম হলে আমি জানে মানে আমার বা ফ্রেন্ডরা জানে আমি প্রোগ্রাম কোনো একটা প্রোগ্রাম হলে আমি নতুন জামা পরি ইনশাল্লাহ এটা ইনশাল্লাহকার সামনে কোনো প্রোগ্রামে আমার এই জামাটা ইনশাআল্লাহ তোমরা দেখতে পাবা অনেক পছন্দের জিনিস আমি এটা এটা মানে এই যে তাওয়াক্কালের এইখানে মস্তিণ দিয়ে একটা ইউনিকভাবে কাজ করা ম্যাজেন্টা। কন্টাস্ট ইউনিকভাবে কাজ করবে হ্যাঙ্গিং অ্যাক্সেসারিজটা কত সুন্দর লাগতেছে দেখেন তো কত সুন্দর লাগতেছে একেবারেই বিরুয়ার সাপুরা কি ঘুমাই গেলেন মনে হয় ঘুমিয়ে গেছেন রোজার ভিতরে আমি এত কষ্ট দিচ্ছি আপনারা আপনাদের আপনারা আমাকে অভিশাপ জন্য দোয়া করেন কষ্ট দিচ্ছি আপনারা লাইভটা দেখেন আমি লাইফটা অনেক রাত্রে করার সুযোগ করে নিয়েছি কেননা বলে করতে পারি না দোকানে থাকলে বলে করতে পারি না আল্লাহরমাতে আপনাদের দোয়ায় দোকানে আল্লাহরমাতে কাস্টমার থাকে এবং দোকানে বসে হয় না যার কারণে আমি একটা ফিক্স সময় করে নিয়েছি রাত্রে সাড়ে এগারোটা কিন্তু তা আজকে পারিনি তা আজকে পারিনি আজকে পনে বারোটায় করতে হয়েছে যে পনেরো বারোটায় করতে হয়েছে এজন্য অনেক আপুরা মনে হয় ঘুমাই গেছেন যাই হোক আমি লাইভটা আর বেশিক্ষণ টানব না এটাও হ্যাঙ্গিং এক্সারসাইজটা অনেক সুন্দর অনেক সুন্দর এবং এটার এই যে দুপাট্টাটার কালার কন্ট্রাস্ট দিয়েই জামাটা করা দুপাট্টাটার কালার কন্ট্রাস্ট দিয়ে জামাটা করা দুপুরটা দেখেন তো কত সুন্দরভাবে পরে আছে আমি কিন্তু খুব স্মার্ট না আমি একবারে স্মার্ট না আমাকে খ্যাত বললেও অসুবিধা হবে না খ্যাত জমি বললেও অসুবিধা হবে না কেননা আমি অনেক স্মার্ট না আমি অনেক স্মার্টভাবে কথা বলতে পারি না হয়তোবা চলতেও পারি না অনেকের কাছে গেয়ে খেয়ে লাগতে পারে অথবা মানে কি বলবো যাই হোক তারপর আমার কাছে মনে হয় যে দেখেন সে বন্যটা কত সুন্দরভাবে পড়ে আছে শোনেন একটা কথা বলবো মানুষ পারে না এমন কিছু নেই আল্লাহ মানুষকে সর্বময় ক্ষমতা মানে অনেক কিছু ক্ষমতা দিয়ে পৃথিবীতে পাঠাইছে অনেক কিছু মানুষ পড়ে এমন কিছু নেই আমি লাইভে একেবারেই একেবারেই আরও আগুছানো ছিলাম আরও আগুছনো ছিলাম আরও এলোমেলো ছিলাম আল্লাহ রহমত আপনাদের দোয়ায় সবার ভালোবাসায় সহযোগিতায় এবং ইন্টারনে ইন্টারনালি আমি বলবো আপনারা পারচেস করতেছেন দেখে মানসিক শক্তিটা এত বেড়ে গেছে যে আমি প্রত্যেক দিন লাইভ করবো আমি আজকে সকাল কালকে রাত্রে সাড়ে পাঁচটার পরে শুয়েছি সাড়ে পাঁচটার পরে শুয়েছি এবং সাড়ে আটটার মধ্যে উঠেছি ইসলামপুর থেকে প্রায় পাঁচশো গজের উপরে সিল্ক মা সিল্ক সামু সিল্ক কাপড় এনেছি কেন আমার মসলিনের ইনারের জন্য প্যান্টের জন্য ইসলামপুর থেকে আসছি তখন দুইটা বাজে এই একচল্লিশ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রায় এবং সেখান থেকে সারাটা দিন আমি দোকানদারি করেছি এবং চারটার সময় আমি বাসায় এসে আমার দশজন এফতার স্টাফের জন্য আমি এফতারি করে বানাইছি বাসার রান্না বাড়া খালার বুয়ার সাথে মিলে করেছি কিন্তু মানুষ পারেন এমন কিছু নাই আমিও ইনশাল্লাহ আস্তে আস্তে এগুলো বললাম কেন আমি লাইভে আরও আগু ছিলাম আরও এলোমেলো ছিলাম স্বীকার করতেই হবে আস্তে 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 করে আমি নিজেকে প্রেজেন্টেবল করার চেষ্টা করতেছি চেষ্টা করতেছি আপনাদের ভালোবাসায় ভালোবাসার শক্তিতে আপনাদের সবার আমার ভিওয়ার সাপুদের এবং আমার লাইকার সাপুদের ভালোবাসার শক্তিতে আমাকে আরও মানে সুন্দরভাবে প্রেজেন্ট করার মতো করে শক্তি দিচ্ছে এই দশ বারো দিনে লকডাউনে আমি বুঝিনি যে না আমি ব্যবসায় নাই আলাদা মতে রোজ রোজ অনেক অনেক বড় বড় ব্র্যান্ডের সাথে আমার যোগাযোগ আছে ফোন কর ফোন করেছি এই তোমার কত পিস বিক্রি হয়েছে অনেকে বলছে যে আপা আগে তো বিক্রি করবেন দেড়শো দুইশো পিস দশ পিস বারো পিস আমি এমন দিনে গেছে পঁয়ত্রিশ চল্লিশ পিসে প্যাকেজিং করেছি ইনশাল্লাহ আপনাদের আপনারাই নিয়েছেন আপনাদের ভালোবাসাই এত দূর এসেছি এবং এই শক্তিটা পাচ্ছি আপনাদের ভালোবাসায় আর এই শক্তিটা সম্পূর্ণ পাচ্ছি আপনাদের ভালোবাসায় যে আপু আমি দেখতে পাচ্ছি একটা আপু আমাকে অনেক সময় ধরেই দেখতেছেন একটু কমেন্ট করে জানান আপনার নামটা কি এবং আপনার লাইফটা কেমন লাগলো আমার লাইফ ঠিক আছে কি না এবং আমার প্রোডাক্টগুলো কেমন একটু কমেন্ট দিয়ে জানান এটুক রিকোয়েস্ট আমার লাইভার লাইকার সাপুদের কাছে আমি আর শেষ করতে পারবো না আমি একবারে নতুন নতুন পেজার আমার লাইভ নতুন একেবারে আমি এই করোনার মধ্যে গেল বছর সে সেজে গল্পটা বলবো করে আপনাদেরই ভালোবাসা আপনাদেরই ভালোবাসা আপনাদেরই সহযোগিতায় গেল বছর মানে আসত্ত করে মানুষ বাঁচে আমি সতেরোশো পিস ত্রি পিস স্টক করে মানে বানাইছিলাম সেল করার জন্য হঠাৎ করে করোনার মহামারী চলে আসলো দুই মাস আটকা আল্লাহ রহমত আমাকে সবাই ভালোবাসে আমি দুই মাস আটকা থেকেও আমি ব্যবসা নাকি না কি সেটা বুঝিনি কেমন দুদিনে পনেরো দিন পর থেকে আমি আমার দোকান মার্কেটে পারমিশন নিয়ে আমি দোকানে বসে লাইভ করা শুরু করলাম এবং আল্লাহ রহমতে সতেরো পিস সামনের কোরবানি আগার আসার আগেই ইনশাল্লাহ আমার সব সেল হয়ে গেল এবং এর ফাঁকে আমি আরও মনে হয় চারশো পাঁচশো পিস মসলিনের জামা থ্রি পিস বানাইছি এবং সাতশো সাতাত্তর পিস ছিল আমার শাড়ি সাতশো সাতাত্তর পিস সবই আপুরা পারচেস করেছেন কিনেছেন আপনাদের ভালোবাসাই তো আমি আজকে নার্গিস আপনাদের ভালোবাসায় আমি অঙ্গসাজ আমি এইখানে দাঁড়ায় আপনাদের ভালোবাসায় কথা বলতে পারতেছি লেভেলটা এত দূর এত দূর আপনাদের আপনাদের আপনারা সবসময় আমাকে ভালোবাসেন এবং ভালোবেসে এসছেন আমি একটা ইংলিশ স্পেলিং লেখবো অনেক সময় ধরেই মানে আমার হচ্ছে না সাকিং একটা ইংলিশের স্পেলিংটা নিয়ে একটা কার্ড লেখে দাও হ্যাঁ আমার মানে সময়ই হয় না যে এটা আমি ইংলিশের ফিলিংটা করলেও আপনার অঙ্গসাজটা কীভাবে পাবেন পেজটা সেটা বলব সেটা পায় না অঙ্গসাজ বুটিক্স এটা হলো অঙ্গসাজ বুটিক্সের একটা ইউটিউব চ্যানেল আছে প্লিজ 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 আমার যে চুয়ান্ন হাজার লাইকারস ফিওর পুরো আছেন একটা একটা করে সাবস্ক্রাইব করে দিবেন একজন একজন করে সাবস্ক্রাইব করে দিবেন এই এই অঙ্গসাজ বুটিক্সে এবং অঙ্গসাজের পেজ হলো অঙ্গসাজ বাংলা লেখে এই বাংলা লেখে অঙ্গসাজ এসপ্রেস দিয়ে ইংলিশে অঙ্গসাজ লিখবেন এ এন জিও এস এ যে অঙ্গস লিখলেই অঙ্গসাজ বুটিক্সটাকে পেয়ে যাবেন অঙ্গসাজের পেজটাকে পেয়ে যাবেন এবং একটা একটা করে সাবস্ক্রাইব আর করে দিবেন এটা আমার জোর রিকোয়েস্ট কেন সবার পার্চেজ করতে হবে এমন কোনো কথা না আপডেট কি আসতেছে ভালো প্রোডাক্ট আসতেছে কিনা যেটা আপনার অ্যাবিলিটির ভিতরে যেটা আপনার দরকার যেরকম আমার দোকানে এসে পারচেস করতে পারেন হার্ডলি দেখে পারচেস করতে পারেন আমরা মুখের সাথে কথার সাথে কাজের মিল আছে কি না সেটা দেখে দিতে পারেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ এটুক তেইশ বছরে এটুক অর্জন করে ফেলেছি ইনশাআল্লাহ 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 কেউ পিছনে বসে গালি দেয় না ইনশাআল্লাহ একজন মহিলা হিসেবে বা অন্যভাবে ট্রিট করতে পারে কিন্তু আল্লাহ রহমতে সবাই দোয়া করে সবাই দোয়া করে সবার ভালোবাসায় ইনশাল্লাহ আজকে আমার প্রতিষ্ঠানটা একটা প্রতিষ্ঠান হয়েছে একটা বা শিশু জন্ম হয়ে প্রতিষ্ঠান হয়েছে একটা শিশু জন্ম হয়ে প্রতিষ্ঠান হয়েছে অনেক অনেক কথা বললাম অনেক অনেক গল্প করলাম অনেক কিছু বললাম অনেক যেসব আপুরা আমার এই প্রোডাক্টগুলো পারচেজ করেছেন তাদের জন্য অনেক দীর্ঘ এবং যারা করতেছে চাচ্ছেন বা নাও করছেন তো তাদের সবার জন্য আমার দোয়া যারা আমাকে ভালোবাসেন বা ভালো নাও বাসেন তাদের জন্য দোয়া এবং তাদের জন্য আমার কৃতজ্ঞতা শেষ নাই আপনাদের জন্যই আজকে আমার অঙ্গ সাজে প্রতিষ্ঠান হুম সবাই ভালো থাকেন এবং সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন বা প্রয়োজন ছাড়া বাসার বাইরে বের না এটা এটা আপনারা সবাই জানেন করোনা এখন কিভাবে মহামারী আকার ধারণ করেছে হ্যাঁ এবং সমস্ত রাস্তাঘাট সেই ইন্ডিয়ার রাস্তাঘাট সমস্ত কিছু লকডাউন করে দিয়েছে সমস্ত কিছু বন্ধ ইন্ডিয়াতে মানুষ পোরানের জায়গা নাই এমন অবস্থা বাংলাদেশের কি অবস্থা হয় আল্লাহ ভালো জানে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এবং অনেক অনেক ভালো রাখুক এই দোয়া করি সব সময় আমি বান্দা আল্লাহ আমার দোয়া কবুল করবে কিনা আল্লাহই ভালো জানে আল্লাহর কাছে আমি সব সময় চাই আমার দেশের আমার ভাই বোনরা সবাই জানি ভালো থাকে সব মায়ের সন্তানরা জানি ভালো থাকে সব বোনের হাজব্যান্ডরা জানি ভালো থাকে আমার মা বাবারা জানি সবাই ভালো ভালো এই এই দোয়া করে সবার জন্য শুভকামনা রইল এবং অঙ্গসাদের জন্য আমাদের জন্য দোয়া করেন আমার বা ফ্যামিলির জন্য দোয়া করেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ সবাই সবার জন্য মানে শুভরাত্রি বলে আমি শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম